এই বইটি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের হলফ নামার একটা কম্পাইলেশন। এই বইটার ওজন প্রায় 1.5 কেজির উপরে। তো এখন আপনি চিন্তা করেন যে এই পরিমাণ সোনা সেটার মূল্য কীরকম হতে পারে। প্রার্থীদের হলফনামা অনুযায়ী 1.7 কেজি সোনার দাম হচ্ছে মাত্র 40,000 টাকা। আবার আপনি প্রার্থীদের হলফনামায় দেখবেন যে বাড়িধারে ফ্ল্যাট পাওয়া যায় 1.3 লাখ টাকায়, 5 কাঠা জমি পাওয়া যায় 400 টাকায়। এই ধরনের ক্লেমস, আজগুবি ক্লেমস লেখা আছে প্রার্থীদের হলফনামাতে, যে হলফনামার মাধ্যমে জনগণের জানার কথা যে একজন প্রার্থীর সম্পদের মূল্য আসলে কত। প্রার্থীদের এই ক্লেমগুলো কি আসলেই বানোয়াট, নাকি তারা তাদের সম্পদের আসল মূল্য লুকাচ্ছে? এইটা নিয়ে কথা বলতে আজকে আমি আছি জায়মা ইসলাম স্টার নিউজ প্লাসে। নির্বাচনের আগে জনগণ ভোট দেওয়ার আগে তার প্রার্থীর হলফনামা দেখে যাচাই করবেন যে প্রার্থী আসলেই কি ভোট দেওয়ার যোগ্য নাকি না। এটা হচ্ছে একটা ট্রান্সপ্যারেন্সি প্রসেস, ইউনো, বিটুইন দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড দ্য ভোটার্স। এই হলফনামাটা কিন্তু একটা লিগাল ডকুমেন্ট। ওই যে বলে না কোর্টে দাঁড়ায়, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, এই হলফনামাটা কিন্তু আসলে সেরকম। কিন্তু দেখা যায় যে কিছু তথ্য ঠিক মিলছে না। এখন সোনার ভরি 1 লাখ টাকার উপরে, সেখানে কি করে 148 ভরি সোনার দাম মাত্র 40,000 টাকা হয়? জাহিদ হাসান রাসেলের অ্যাফিডেভিট অনুযায়ী তার ওয়াইফের আছে 148 ভরি সোনা, কিন্তু সেটার দাম মাত্র 40,000 টাকা। উনি দাঁড়াচ্ছেন এবার গাজীপুর 2 থেকে। এরকম আরও উদাহরণ আছে, যেরকম নিতে পারেন জাতীয় সমাজতান্ত্রিক দল প্রেসিডেন্ট হাসানুল হক ইনুর অ্যাফিডেভিটটা। ওনার বউয়ের আছে 40 ভরি সোনা, সেটার দাম মাত্র 12,000 টাকা। এখানেই শেষ না, এরকম মিস বা আন্ডারস্টেটমেন্টস চলে যায় যখন তারা দেখায় তাদের কী পরিমাণ জমি আছে বা তাদের কী পরিমাণ রিয়েল এস্টেট আছে। যেরকম ধরেন আপনি বরিশাল 6 থেকে যে আওয়ামী লীগের যে প্রার্থী আব্দুল হাফিজ মল্লিক, তার একটা 5 কাঠা জমি আছে। কোথায় এটা আমরা, উনি উদাহরণ মানে উনি উল্লেখ করেন নাই যে কোথায় জমিটা, যেখানেই হোক সেটা বাংলাদেশের যেখানেই হোক না কেন, 5 কাঠা জমির দাম কখনোই 400 টাকা হতে পারে না, কিন্তু উনি তাই লিখেছেন 400 টাকা। নির্বাচন করতে হলে জমা দিতে হয় হলফনামা। তো হলফনামা বা অ্যাফিডেভিটটা আসলে কী? এটা হচ্ছে একটা স্বাক্ষরিত একটা ডকুমেন্ট। এটার মধ্যে থাকবে একজন প্রার্থীর সম্পদের মূল্য, তার বিরুদ্ধে কতগুলো মামলা আছে, তার কি আসলে কোনো ঋণ আছে, কোন ব্যাংক থেকে সে ঋণ নিয়েছে, সে কি ঋণ খেলাপি, তার পড়াশোনা কতটুকু, এই ধরনের তথ্য দেয়া থাকে একটা অ্যাফিডেভিটে। কিন্তু যেটা দেখা যায় যে তারা হলফনামাতে যে ক্লেমগুলো করে এটার সাথে রিয়ালিটির আসলে কোনো সামঞ্জস্য নেই। আচ্ছা, গুলশান 2-এর মতন অভিজাত এলাকাতে চিন্তা করুন 8 থেকে 9 তলা একটা ভবন, প্রেসিডেন্সিয়াল ভবন, এটার মূল্য কী পরিমাণ হতে পারে? যাই হোক, নিশ্চয়ই 35 লাখ না, কিন্তু তাই লেখা আছে আমাদের অর্থমন্ত্রীর অ্যাফিডেভিটে। ওনার হলফনামা অনুযায়ী ওনার একটা প্রপার্টি আছে গুলশান 2-তে, ইটস অন রোড নম্বর 103, এবং আমরা পরবর্তীতে গিয়ে দেখি যে এটা ঠিক 8 থেকে 9 তলা একটা বিল্ডিং। এইটার দাম নাকি মাত্র 35 লাখ টাকা। এরকম আরও উদাহরণ আছে, যেরকম আমরা যদি গুলশান থেকে বাড়িধারাতে চলে যাই, সেখানে দেখবেন যে আমাদের পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, ওনার একটা ফ্ল্যাট আছে বাড়িধারাতে। এই ফ্ল্যাটের দাম হচ্ছে 1.3 লাখ টাকা। বাড়িধারা থেকে চলে আসেন আপনারা ধানমন্ডি। ধানমন্ডিতে নারায়ণগঞ্জ 5-এর সেলিম ওসমান, ওনার একটা 4,500 স্কোয়ার ফিটের মতন একটা ফ্ল্যাট আছে ধানমন্ডির 13-এ। এটা কিন্তু আভনী মাঠের পাশেই, একটা অভিজাত এলাকা। এই ফ্ল্যাটের দাম 39.1 লাখ। আমাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ওনারও কিন্তু এরকম একটা চিপ ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটা হচ্ছে বাড়িধারাতে এবং এটার দাম হচ্ছে 32 লাখ টাকা তার হলফনামা অনুযায়ী। এতক্ষণ আমরা কথা বলছিলাম ঢাকা শহরে কোথায় কোথায় পানির দরে ফ্ল্যাট পাওয়া যায় সেটা নিয়ে, এখন আমরা কথা বলবো ঢাকার বাইরে কোথায় পানির দরে জমি পাওয়া যায়। রংপুর 2-এর আবুল কালাম আহসানুল হক চৌধুরী, ওনার আছে 24 বিঘা জমি। এই 24 বিঘা জমির দাম 70,000 টাকা। উত্তরবঙ্গে মনে হয় খুব কম দামে জমি পাওয়া যায়, নাহলে কী করে? পাবনা 3-এর মোহাম্মদ মকবুল হোসেন,
ওনার 20 বিঘা জমির দাম 2000 টাকা হয়। আবার ধরুন বগুড়া তিনের নুরুল ইসলাম তালুকদার, ওনার 4 বিঘা জমির দাম 4000 টাকা। লালমনির হাট 2, আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার নুরুজ্জামান আহমেদ, ওনার 25 বিঘা জমি হচ্ছে 31,500 টাকা। জামালপুর 1-এর নূর মোহাম্মদ, ওনার 50 বিঘা জমির দাম 2,60,000 টাকা। এসব তথ্য আমরা মজা করে উপস্থাপন করছি, কিন্তু এটা কিন্তু হাস্যরসের বিষয় না। অ্যাফিডেভিট বা হলফনামাতে বানোয়ার তথ্য দিলে নমিনেশন ক্যান্সেল হয়ে যেতে পারে। দিস ইজ আ পানিশেবল অফেন্স, 3 বছরের সাজা আছে এটার। কিন্তু সরকার থেকে কখনো এরকম উদ্যোগ নিতে দেখা যায় না। নির্বাচন কমিশন বলেন তথ্য যাচাই করা তাদের দায়িত্ব না। সুপ্রিম কোর্ট তাদের নির্দেশনা দিয়েছেন প্রার্থীদের হলফনামাগুলো কালেক্ট করতে, তারা সেটা করে তারা জনগণের কাছে উন্মুক্ত করে দেয়। এটা যে যাচাই করবে কেউ বা এটা যে কালেক্ট করা হচ্ছে এটা ট্রান্সপারেন্সির জন্য, সেই মূল উদ্দেশ্যটাই কিন্তু আসলে ইট ফলস ফ্ল্যাট অন ইটস ফেস ইফ উই আর নট ইভ্যালুয়েটিং ওয়েদার অর নট দ্য ক্যান্ডিডেটস আর অ্যাকচুয়ালি স্পিকিং দ্য ট্রুথ। এটা না করছে NBR, না করছে দুদক, না করছে ইলেকশন কমিশন। আবার অন্যদিক থেকে প্রার্থীদের সাইড থেকে যদি আমি বলি, তারা বলে যে এই সোনা বা এই জমিটা অর্জনের সময় যে মূল্যটা ছিল সেই মূল্যটাই তারা দিচ্ছে। ওখানে কেউ যাচাই করছে না যে আসলে কোন আমলে, এটা কি শায়েস্তা খাঁর আমলে 5 কাঠা জমির দাম 4000 টাকা ছিল, এটাও কিন্তু কেউ যাচাই করছে না। তাহলে হলফনামা জমা নিয়ে ট্রান্সপারেন্সির কথা বলে আসলে কি জনগণকে ফাঁকি দেওয়া হচ্ছে?